বিংশ শতাব্দীর সূচনা লগ্ন অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ওঠে। নাথান কমিশন প্রণীত রূপকল্পে 1921 সালের 1 জুলাই যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাসের পাতায় যুক্ত হয় এক নতুন অধ্যায়। মুক্তির দীপ্ত উচ্চারণে নির্মিত হও তুমি, তোমার বোধিতে উদ্দীপ্ত হয় আত্মপরিচয়ের জাগরণী বার্তা, উপনিবেশের কাঁটাতার হয় ছিন্ন, চোখ রাঙায় নয়া উপনিবেশ। মুখের ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রে শুরু হয় সাংস্কৃতিক আগ্রাসন। 52-21 ফেব্রুয়ারি তোমার কুলে শহীদ হন বরকত, জব্বার, রফিক, সালাম। অর্জিত হয় ভাষার অধিকার, নির্মিত হয় প্রাণের শহীদ মিনার। 62 আর 64-তে সার্বজনীন শিক্ষার দাবিতে স্লোগান মুখর এই ক্যাম্পাস নিঃশেষে উৎসর্গ হয় প্রাণ। ছেষট্টিতে আসে 6 দফা বাঙালির মুক্তির সনদ, তোমার ছাত্র শিক্ষকের ভূমিকা যেখানে চির উজ্জ্বল, তোমারই প্রেরণায় বলিয়ান 69-এর গণ অভ্যুত্থান, মুখরিত রাজপথ। এই ক্যাম্পাসেই প্রথম উত্তোলিত হয় স্বাধীনতার বার্তাবাহী পতাকা, ঐতিহাসিক 7ই মার্চ বজ্রকণ্ঠে বাজে স্বাধীনতার বাণী। স্বাধীনতার লক্ষ্যে অগ্রণী নির্ভীক তোমার ছাত্র শিক্ষক, তারপর সেই কালরাত্রি। নারকীয় গণহত্যার সাক্ষী তোমার প্রতিটি দেয়াল, উৎসর্গ হয় কত ছাত্র শিক্ষক কর্মচারী প্রাণ। অতঃপর 16ই ডিসেম্বর তোমার দেখানো পথে জন্ম নেয় এক নতুন দেশ, বাংলাদেশ। তুমি অসাম্প্রদায়িকতার ধারক, নানা মত চিন্তার অপূর্ব সমন্বয় তোমার এই প্রাঙ্গণ। দ্রোহে আন্দোলনে তোমার ক্যাম্পাসে হাতিয়ার হয়ে উঠে মন্দিরা, দোতারা। কবিতার কোরাসে জীবন উদযাপনের গান হয়ে ওঠে সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক। তোমার প্রাঙ্গণে শিল্পীরা হয়ে ওঠে মুক্ত প্রাণ, চারুকলার শিল্পিত আন্দোলন আর নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আবহমান বাংলার ক্রিস্টিয়ার সংস্কৃতির এক অনন্য প্রতিফলন। তুমি জ্ঞানের সূতিকাগার, বোসন কণা, বোস আইনস্টাইন কন্ডেনসেট, রমনাসিন অ্যান্টিবায়োটিকের মতো কত কত আবিষ্কারের অংশীদার তোমার ছাত্র শিক্ষক আর গবেষণাগার। তোমার নান্দনিক স্থাপত্যের ছায়ায় তরুণেরালায় নতুন দিনের পাঠ, নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য চিত্র এ সবুজ ক্যাম্পাস। কত তরুণ প্রাণকে বারবার কাছে টানে এ স্নিগ্ধ সৌন্দর্যের নির্যাস। এখানে মুহূর্ত কখনো রোদে পড়া স্লোগান, অস্তিত্বের তীব্র প্রকাশ। পরন্ত রোদে হেঁটে যাওয়া পথে কত কত স্মৃতির আবাস। মধুর ক্যান্টিনে চায়ের পেয়ালায় ওঠে ঝড় রাজনীতি, সাহিত্য আর কত নতুন চিন্তা, কত ভিন্ন স্বর। মৌন গ্রন্থাগারে প্রাচীন পাণ্ডুলিপির পাতায় আমাদের গৌরবের ইতিহাস লেখা থাকে,
নিবিড় পাঠক গবেষক যেন ধ্যানস্থ মাছরাঙা। এত সব উজ্জ্বল মুহূর্ত কি অবলীলায় তৈরি হয় তোমার ছায়া সুনিবিড় এই প্রাঙ্গণে। শতবর্ষ পরেও তুমি আসি আমাদের অগণন হৃদয় জুড়ে। কি এক আশ্চর্য মহিমায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়।